প্রজন্ম চত্বরের আন্দোলনে একাত্ম দেশ বরেণ্য চিত্রশিল্পী আর কার্টুনিস্টরা রং আর তুলির আঁচড়ে দিনরাত তুলে ধরছেন মানবতা বিরোধী অপরাধের ঘটনা, আঁকছেন রাজাকারদের ব্যঙ্গচিত্র ও বাঙালির ইতিহাসের ঐতিহাসিক ঘটনা প্রবাহ। তারিকুল ইসলামের তোলা ছবিতে শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। রফিকুন নবী, নিশার হোসেন, শেখ আফজাল, শিশির ভট্টাচার্যের মতো বরেণ্য চিত্রশিল্পীরা নতুন প্রজন্মের তরুণদের জন্য তুলে ধরছেন একাত্তরের মুক্তিযুদ্ধ, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের দাবিতে কয়েক দশক ধরে চলে আসা বিভিন্ন আন্দোলনের ছবিও তুলে ধরা হচ্ছে মানুষের জাগরণে। জনসাধারণকে হত্যার নীল নকশা প্রণয়ন করেছিল, তাদের নানান দৃশ্য এবং প্রতিকৃতি আমরা অঙ্কন করে একটা বিভৎস পরিস্থিতি থেকে আমাদের বাঙালিরা কীভাবে স্বাধীনতা লাভ করেছিল সেই ইতিহাসটার মধ্যে তুলে ধরেছি। প্রজন্ম চত্বরের পাশে ছবির হাটে চলছে চিত্রকলা প্রদর্শনী, তরুণ শিল্পীরা এঁকেছেন মানবতা বিরোধী অপরাধীদের ব্যঙ্গাত্মক সব ছবি। এই আন্দোলনের পথিকৃত শহীদ জননী জাহানারা ইমামের নতুন প্রতিকৃতি তৈরি করেছেন চারুকলার শিল্পীরা। মানুষের ঘৃণা প্রকাশে গণজাগরণ মঞ্চের জন্য তৈরি করা হয়েছে মুখোশ ও মানবতা বিরোধী অপরাধীদের প্রতিমূর্তি। সেটা বাংলাদেশের একজন কার্টুনিস্ট ভারতে বসে কার্টুন এঁকেছেন, মানে এই মুভমেন্টের প্রতিবাদে আর কি। বিচ্ছিন্ন সময় নানাভাবে হয়েছে, এবার অনেক বড়ভাবে হচ্ছে, এটাই তো ব্যাপার আর কি। নতুন প্রজন্মের আন্দোলন থেকে দূরে নেই শিশু শিল্পীরাও। তাদের সঙ্গে যোগ দেন হুমায়ুন জননী। বরেণ্য চিত্রশিল্পীরা তাদের আঁকা এসব ছবি শুধু প্রজন্ম চত্বরের আন্দোলনের জন্যই তৈরি করছেন না, দেশের প্রতিটি প্রান্তে যেখানে চলছে জাগরণের এই আন্দোলন সেখানেও পৌঁছে দেওয়া হচ্ছে এসব ছবি। জাতির যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রাম, যে কোনো সংকট, জেগে ওঠে দেশের প্রতিটি মানুষ। শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিল্পীরাও রং তুলির ক্যানভাসে তারা তুলে ধরছেন তাদের প্রতিবাদ। শাহবাগ প্রজন্ম চত্বর থেকে শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই।